আপনাদের সকলকে জয় যিশু আমি জয় মণ্ডল আজকে আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে যদি আপনাদের প্রথমবার হয়ে থাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের কাছে সহভাগ করুন আর যদি আপনার ভালো লাগে আপনি আমার জন্য প্রার্থনা করুন আমার কাছে লিখে বলুন কমেন্টে কি আপনি কি শুনতে চান কোন বাক্যটি আপনার পছন্দ আর কোন বাক্য বললে আপনারা খুশি হবেন আসুন সময় নষ্ট না করে বাক্য শুরু করি আজকের যে বাক্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো কি ঝড়ের মধ্যেও আমাদের লক্ষ্য ঝড় না হয়ে খ্রিস্ট হওয়া উচিত আমরা যদি দেখি আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে কোনো যখন কোনো ঝড় আসে আমরা বেশিরভাগ লক্ষ্যটি সেই ঝড়টিকে দিই বেশিরভাগ ভয় পেয়ে যাই আমরা সেই একই রকম যিশু শিষ্যদের সঙ্গেও হয়েছিল যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিল তার অলৌকিক কাজ সে করে বেড়াচ্ছিলো আর সেই সময় সে একদিন তার শিষ্যদের সঙ্গে নদীর এপার থেকে ওপারে হচ্ছিল আমরা যদি দেখি এই গল্পটি আমরা পাই মার্ক লিখিত সুসমাচার তার চার অধ্যায়ের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পদে আসুন আমরা পড়ব এখানে বলে পঁয়ত্রিশ পদ বলে সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন চলো আমরা ওপারে যাই তো এখানে সমস্ত কাজ করার পরে যীশুখ্রিস্ট দিন ক্লান্ত হয়ে গিয়েছিল প্রচার করছিল সুস্থ করছিল আর সে বলছে তার শিষ চলো আমরা নদীর ওপারে যাই আর যখন তারা যাচ্ছিল তখন তাহারা লোক বিদায় করিয়ে দিয়ে তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন আর তাহারা তাহাকে জাগাইয়া কইলেন হে গুরু আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম এখানে এই গল্পটি খুবই সাধারণ কিন্তু খুব বড়ো একটি শিক্ষা আমরা পাই আমাদের জীবনে এখানে আমরা দেখছি কি যীশুখ্রিস্ট সারাদিন পরিশ্রম করেছে সে সারাদিন চমৎকার কাজ করেছে সারাদিন প্রচার করে ক্লান্ত হয়ে গিয়েছিল আর যখন ক্লান্ত হয়ে গিয়েছিল সেই নৌকায় উঠেই সে ঘুমিয়ে পড়েছিল সে যখন ঘুমাচ্ছিল তখন ভারী ঝড় এসেছিলো সমুদ্রের জল উথাল পাতাল হয়ে গিয়েছিল একটা কথা মনে রাখবেন যিশুর শিষ্যরা কিন্তু জেলে ছিল তো জেলে যখন থাকে তারা সমুদ্রে খুব এক্সপার্ট হয় তারা সব কিছু ভালো করে করতে পারে সমুদ্রেতে আমরা যদি দেখি তারা মা মৎস্যধারী ছিল তারা মাছ ধরত তার মানে এই রকম ঝড় এরকম বৃষ্টি তারা আগেও সম্মুখীন হয়েছিল এই রকম ঝড় ফের যখন তাদের সম্মুখে এলো তারা ভয় পেয়ে গেল আর আজকে তারা গিয়ে যীশুকে বলল কি হে গুরু আমরা তো মরে যাব। তুমি দেখছো না তুমি ঘুমাচ্ছ আরামসে তুমি দেখছো কি তোমার শিষ্যরা মরে যাচ্ছে তুমি ঘুমিয়ে আছো তুমি দেখছো না আমাদের কি হবে তুমি আরামসে ঘুমিয়ে আছো আমরা যদি মরে যাই কি হবে তখন খ্রিস্ট কি করলো আমরা যদি দেখি তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন নীরব হও স্থির হও তাহাতে বাতাস থামিয়া গেল এবং মহা শান্তি হইল দেখুন ঝড় বৃষ্টি সেই সমুদ্র যীশু এক কথায় শান্ত হয়ে গেল মহা শান্তি হইল বলছে এত শান্ত শুধু শান্তিকে শান্তি বলা হয় মহা শান্তি মানে কোনো আওয়াজ করলো না একবার ধমক দিয়ে সে কেমন ব্যক্তি যার কথায় সমস্ত ঝড় সমুদ্র শান্ত হয়ে গেল তখন যীশুখ্রিস্ট তাদেরকে কি বলল পরে তিনি তাহাদের কইলেন। তোমরা এরূপ ভীরু হও কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই তখন যীশুখ্রিস্ট শান্ত করার পরে তাদেরকে বলল কি তোমরা এইরূপে ভয় পাচ্ছ কেন তোমাদের কি কোনো বিশ্বাস নেই আজকের আমাদের জীবনেও যখন বিপদ আসে আমরা ছোটাছুটি করি খুব ভয় পেয়ে যাই যখন কোনো মহামারী আসে খুব ভয় পেয়ে যায় যখন কোনো বিপদ আমাদের পরিবারের উপরে আসে আমরা খুব ভয় পেয়ে যাই আমরা এদিক করি ছোটাছুটি করি কিন্তু আমাদের ঘরে আমাদের জীবনে যে উদ্ধারকর্তা আছে আমাদের জীবনে যে সৃষ্টিকর্তা আছে সেই শিষ্যরা তারা হয়তো চেষ্টা করছিল তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য জল ফেলার জন্য যখন পাচ্ছিল না তখন তারা কি যিশুকে বলছিল যিশু আমরা মরে যাব। যিশু তাদের নৌকায় ছিল সেই ব্যক্তি যে সমস্ত চমৎকার কাজ করতে পারে সেই ব্যক্তি যে অন্ধকে চোখ দিয়েছিল। সেই ব্যক্তি যে মৃতকে জীবিত করেছিল সে তাদের সঙ্গে ছিল তাও তারা সেই সামান্য ঝড়ের জন্য ভয় পেয়ে গিয়েছিল আজকে আমাদের জীবনেও সেই ব্যক্তি একই ব্যক্তি সেই ঈশ্বরের পুত্র খ্রিস্ট আমাদের নৌকা নৌকায় আমাদের জীবনে আছে আমাদের এই জীবন নৌকাটি আমাদের সামনে অনেক ঝড় আসে অনেক বিপদ আসে কিন্তু মনে রাখবেন খ্রিস্ট আমাদের সঙ্গে থাকলে আমাদের বিপরীতে কেউ দাঁড়াতে পারবে না কোনো দিন পারবে না আর কোনো বিপদ আমাদেরকে ছুঁইতে পারবে না দেখুন এখানে শিষ্যদেরকে সে এক কথায় সে সমস্ত ঝড় সমস্ত সমুদ্রকে শান্ত করে দিয়েছিল আজকের আমাদের জীবনে এক কথায় সে সমস্ত বিপদকে দূর করতে পারে কিন্তু আমাদের বিশ্বাস নেই আমাদের বিশ্বাস কোথায় সে শিষ্যদেরকে জিজ্ঞেস করছে তোমাদের বিশ্বাস করি আজকের আমাদের বিশ্বাসের কারণে আজকে আমরা আমাদের বিপদ থেকে মুক্তি পাচ্ছি না আজকে আমাদের বিশ্বাসের কারণে আমরা আমাদের ঝড় থেকে শান্তি পাচ্ছি না আপনি কী চান বিশ্বাস করতে নাকি সেই ঝড়ের মধ্যে দিয়ে আপনার লক্ষ্য ঝড় হচ্ছে যীশুখ্রিস্ট নয় আজকের বিপদের মধ্যে আমার লক্ষ্য কী সেই বিপদটি নাকি খ্রিস্ট যখন ঝড় আসবে আপনার জীবনে যখন বিপদ আসবে আপনার জীবনে আপনার লক্ষ্য যীশুখ্রীষ্ট হওয়া উচিত নাকি সেই বিপদ বা ঝড় বা সেই মহামারী যখনই হবে দেখবেন আপনার জীবনে সমস্ত সময় আশীর্বাদ থাকবে আজকের আমার ছেলে তার আগের বছর জন্ম হয়েছিল লকডাউনের সময় করোনার সময় কত মহামারী কত জন মারা গিয়েছে সে আজ পর্যন্ত সুস্থ আছে আমি তাকে ধন্যবাদ দিই ঈশ্বরকে ধন্যবাদ দিই কি সে আমাদেরকে রক্ষা করেছে আমরা এখনও সুস্থ আছি আমরা এখনও জীবিত আছি শুধুমাত্র তার দান কিন্তু তাও আমরা সেই বিপদের মধ্যে বেশি লক্ষ্য দিই যীশুকে কম লক্ষ্য দিই আজকে আমাদের লক্ষ্য সেই ঝড় বিপদ না হয়ে খ্রিস্ট হওয়া উচিত আজকে আমাদের লক্ষ্য সেই বিপদ বা সেই ঝড় না হয়ে খ্রিস্ট হওয়া উচিত আর সে যদি আমাদের লক্ষ্য হয় আমরা সফলতা পাবো ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের লক্ষ্য খ্রিস্ট বানান আমি